ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে মাত্র পঁয়তাল্লিশ মিনিটেই ছোট বোন রেহানাকে নিয়ে দেশ সেরে পালিয়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্টন বিমানবন্দর ঘাটিতে রয়েছেন বাংলাদেশের সদ্যপ্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাতে নামমাত্র সময় পাওয়ায় আসার সময় জামা কাপড় নিত্য ব্যবহৃত জিনিসপত্র কিছুই নিয়ে যেতে পারেননি তিনি দিল্লির একটি সূত্রে জানা যায় গাজিয়াবাদের হিলটন বিমান সেনা ঘাটিতেই একটি শপিং সেন্টারে নিজের এবং ভোনের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে যান হাসিনা জামা কাপড়ের পাশাপাশি অন্যান্য জিনিস কেনেন হাসিনা ও তার সহযোগীরা সব মিলিয়ে তিরিশ হাজার টাকার কেনাকাটা করেন তিনি ভারতীয় মুদ্রাতে দাম মেটাতে যান হাসিনা কিন্তু কিছু টাকা কম পড়ে পরে বাংলাদেশি মুদ্রায় তিনি সেই টাকা মিটিয়ে দেন খবর জি বাংলার এক প্রকার অবৈধভাবেই ভারতে রয়েছেন শেখ হাসিনা রেহানা ব্রিটেনের নাগরিক রেহানার ছোটকন্যা টিউলিভ সেখানকার মন্ত্রীও কিন্তু ব্রিটেনের অভিবাসন আইন অনুযায়ী ব্রিটেনে পা রাখতে পারছেন না হাসিনা ভারতে কতদিন এভাবে থাকবেন শেখ হাসিনা তা নিয়েও এখন চলছে নানা গুঞ্জন জানা গেছে পাঁচ আগস্টের তিন দিন পর বৃহস্পতিবার ভারত ছেড়ে চলে গেছেন হাসিনার সহযোগীরা তারা কোথায় গেছেন তা জানা যায়নি একটু ভাব ভেবে দেখুন যে এক সময়ের প্রবল দাপটীয় প্রধানমন্ত্রী ভারতে গিয়ে সামান্য টাকার মেটাতে পারেননি কী একটা বিপদ সংকটের গৃত দিয়ে যাচ্ছেন যে ক্ষমতা যে মানুষের চিরদিন নয় যা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখলেই বোঝা যায় জানি না আপনাদের সামান্য নিউজটুকু কেমন লেগেছে কমেন্টে লিখতে ভুলবেন না আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ